মধ্যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে সুপারভাইজার পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদনটি করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের যে জেলায় আপনারা বসবাস করে থাকুন না কেন, যে ব্লকের আন্ডারে বসবাস করে থাকুন না কেন, প্রত্যেকটি জেলার ছেলে মেয়েরা সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এর সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারের যে নলেজ সেটি থাকলেই আপনারা আবেদনটি করে নিতে পারছেন। তো সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদের এক এক করে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা, কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য সবার প্রথমে আপনাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে ভিজিট করতে হবে। আমি ইতিমধ্যে গভর্নমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে ভিজিট করে নিয়েছি, আপনাদের ওই সাইটে চলে আসতে হবে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য। এরপর একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পেয়ে যাবেন। এর সঙ্গে যদি আপনারা কেউ দেখুন একদম ডান সাইডে রয়েছে সুপারভাইজার পোস্টে নিয়োগটি করতে চলেছে, যেখানে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনারা যদি কেউ এই সাইট থেকে না ডাউনলোড করে আপনারা সরাসরি ডাউনলোড করতে চান, এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হবেন। সেখানে যুক্ত হয়ে আপনারা খুব সহজেই টেলিগ্রাম গ্রুপ থেকে এই ভিডিওটি সহ সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে ভিজিট করে নিয়েছি অন স্ক্রিনে, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। তো এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। সুন্দরভাবে একটি বায়োডাটা এখানে তৈরি করা রয়েছে, বায়োডাটা আপনারা দেখতে পারবেন যে বায়োডাটা এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট নয়, এখানে একটি বায়োডাটা রয়েছে, সেই বায়োডাটা আপনাদের এ4 পেজের মধ্যে প্রিন্ট আউট করতে হবে। এরপরে যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম লিখে দিয়ে, এরপরে আপনাদের যে এখানে বলা হয়েছে উইলিং ফর্মেট ক্যান্ডিডেট, মানে যে সকল ডকুমেন্টস আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে, বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা বলা হয় NX3B, অরিজিনাল মার্কশিট অফ অল এক্সামিশন অ্যালং ওয়ান সেট, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ অ্যাবোভ মার্কশিট। তো এখানে বলা হয়েছে যে সকল এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনারা দেবেন তার মধ্যে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন এ কারণেই সেখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এরপরে সরাসরি ওয়াক অ্যান্ড ইন্টারভিউ আপনারা বুঝতে পারবেন। তো কোনো রকম আগে থেকে কিন্তু আপনাদের যে ফর্ম সেটি কিন্তু জমা করতে হচ্ছে না। এরপরে দেখতে পাবেন অরিজিনাল মার্কশিট তো আপনাদের নিয়ে যেতে হবে, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি জেরক্স নিয়ে যেতে হবে, জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপনারা করে দেবেন। এরপরে বলা হয়েছে ইপিক কার্ড নইলে আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময়, 2 রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই কয়েকটি ডকুমেন্টস আপনারা শুধুমাত্র নিয়ে যাবেন, সঙ্গে এই কয়েকটি আপনাদের যে ফর্মেট রয়েছে এই সেই সকল ফর্মেটগুলি নিয়ে যেতে বলা হয়েছে। এটা হচ্ছে বায়োডাটা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, পাবলিশিং যে ডেট সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, সেটা আপনাদের এখানে দিতে বলা হয়েছে। এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার পুরো নাম এখানে বসাবেন, ফাদার্স নেম বসাবেন, যেখানে পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ, পোস্ট অফিস, হাউস নাম্বার স্ট্রিট, পোস্ট অফিস, পিনকোড, ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সকল সমস্ত রকম বসিয়ে দিতে হবে। 2 পেজের ফর্ম দেখতে পাবেন, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি গুরুত্বপূর্ণ বা পার্সোনাল দেবেন, ডেট অফ বার্থ আপনার অ্যাডমিট কার্ড দেখে বসাবেন, ঠিক আছে। তো এই সকল যে ফর্ম, এই সকল ফর্মগুলি আপনারা এ4 পেজের মধ্যে প্রিন্ট আউট করার সঙ্গে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে আপনারা কিন্তু জমা করে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আগে থেকে কোনো রকম জমা করতে হবে না, যেদিন ওয়াক অ্যান্ড ইন্টারভিউ রয়েছে তার ঠিক 1 ঘন্টা আগে ফর্মগুলি জমা নেওয়া হবে, এরপরে ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে বসতে পারবেন। তো রিক্রুটমেন্টের যে নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা বলে সেটা বাঁদিকে রয়েছে এবং ডান দিকে দেখতে পাবেন 8/12/2022 থেকে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। কোন পোস্টের জন্য সেটাও দেখিয়ে দিচ্ছি, নোটিশ অফ এঙ্গেজমেন্ট এডুকেশন, ঠিক আছে, এডুকেশনাল সুপারভাইজার পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাবেন পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে। এখানে দেখুন এখানে বলা রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে, পাস্ট উইথ অ্যাটলাস 50% মার্কস নিয়ে কিন্তু পাস করতে বলা হয়েছে। উচ্চ মাধ্যমিক অবশ্যই 50% মার্কস নিয়ে যদি পাস করে থাকেন তাহলে আবেদন করা যাবে। সঙ্গে বলা হয়েছে কম্পিউটার নলেজ উইথ 0 লেভেল, মানে এখানে কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে, এজ থাকতে বলা হয়েছে 1/1/2022 অনুযায়ী 20 থেকে 40-এর মধ্যে। এর সঙ্গে বলা হয়েছে যে কমিউনিটি, এখানে কিন্তু সকলেই আবেদন করতে পারবেন, তবে এই সকল যে কাস্ট রয়েছে এই সকল কাস্টে ছেলেমেয়েরাই শুধুমাত্র আবেদনের যোগ্য, যেমন বলা হয়েছে খ্রিস্টান,
জৈন, মুসলিম, পারিস পারিস অ্যান্ড শিখ, প্যারিস অ্যান্ড শিখ এই সকল, তারপর এরপর রয়েছে বুদ্ধিজীন। তো এই সকল যে ক্রাইটেরিয়ার বা এই সকল জাতির যে ছেলে এবং মেয়েরা রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, এসসি এসটিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, বা জেনারেলরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে মুর্শিদাবাদ, ঠিক আছে? যে কোনো জেলায় আবেদন করতে পারবেন, তবে এই যে কাজটি পাবেন এটি কিন্তু মুর্শিদাবাদ জেলায় পাবেন, যেখানে জঙ্গিপুর সাব ডিভিশনে আপনারা আন্ডারে এই কাজটি পেয়ে যাবেন। যেখানে ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে, ওয়াক এন্ড ইন্টারভিউ হবে 20/12/2022 তারিখে ঠিক 11টার সময়, উপস্থিত থাকতে হবে 10টার সময়, ঠিক আছে? 20/12/2022 তারিখে আপনাদের উপস্থিত থাকতে হবে কোথায়? ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, AMBERDD 27 সেক্টর 1 সল্ট লেক কলকাতা, এই অ্যাড্রেসে আপনাদের উপস্থিত থাকতে হবে, তারপরে কিন্তু আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।